মাথার মুকুট খুলে দিয়েছে কারণ জানে রাজা চন্দ্র সূর্য গ্রহ দ্বারা তারা কক্ষচ্যুত হবে কিন্তু ঋষি মানে অভিশাপ মিথ্যা হবে কানালে বসে জন্মজয়কে ডেকে বলল বাবা তুমি সিংহাসনে বসো এই তোমাকে সবকিছু দিয়ে আমি মহাপ্রস্থান করতে চাই সন্তানাদি তারা কাঁদে রানী কাঁদে সমস্ত কান্নাকাটি করছে এই মেয়েটাকে তোমার বলো এটাকে জেনে নাও তার বাচ্চা বলে নাও মেয়েটা কার ধরো না কেন চার বাচ্চা সে উঠে ধরো প্রিন্সিপাল রাধে 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 জন্ম জয়কে রাজ্যের ভার দিয়ে আমার তুমি ওকে নিয়ে পিছনে যাও যাও পিছনে যাও বসো ওঠো কথার মধ্যে বাধা দিলে কষ্ট হয় কথা বলতে প্রিন্সে বলো রাধে রাধে আর একটু জোরে বলো রাধে রাধে ডাক দিয়ে বলল আমার পরপারের ডাক এসেছে এই তো সেদিন আমার প্রমোদ সবাই চলে গেল স্বর্গ আরম্ভ সেই স্বর্গে গোবিন্দ চলে গেল আমার পঞ্চ পাণ্ডব চলে গেল আমার পরে রাজ্যের ভার দিয়ে গেল কদিনের জন্য সিংহাসনে বসেছিলাম দুদিনের খেলা এই জগতে খেলতে এসেছি আমার খেলা শেষ হয়ে গেছে চির বিদায় নিয়ে আমি চলে যাব বাবা জন্ম জয় তুই আয় সিংহাসনে বসিয়ে অনুপযুক্ত ছেলের বয়স হয়নি তবুও রাজমুকুট মাথায় দিয়ে তিলক করে বলছে তুই এই রাজ্যের সবাইকে বাবা হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আগে রাখিস আমার গোবিন্দের নামে যেন কলঙ্ক না হয় পঞ্চ পাণ্ডব কৃষ্ণ ভক্ত ছিল তাদের যেন কোন গ্লানি না হয় আমার জীবন্ত বাবা আর বেশি দিন নেই কেউ যদি জানতে পারে যে তার জীবনে কয়টা দিন হাতে আছে তার মুখে কি অন্য যায় না যায় যদি কোনো ব্যক্তির ফাঁসির হুকুম হয় তাকে যদি বলা হয় তোমার কিছু খেতে ইচ্ছে করে তখন সে কি বলবে সে বলবে না কি আমি রসগোল্লা খাবো সে বলবে ডাইরেক্ট আমি খাবোই না কেন খাবো বেঁচে থাকার জন্য যদি আমার ফাঁসি হবে দু ঘন্টা পরে আমি কেন খাবো আমার তো মৃত্যু হয়ে যাবে পরীক্ষিত দুই চোখের জল ছেড়ে দিয়ে সবাইকে ডেকে বলছি আমার আমার জীবন নদীর খেয়াঘাটে আমার পবিত্র নাবিক হয়ে এসেছি ওগো তোমাদের জন্য আমি কিছু করতে পারি নিঃস্বরিত সত্য হারা হয়ে দিশে হারা যাবো তো যাবো কোথায় যাবো মাত্র সাতটা দিন হাতে আছে কার কাছে যাব কি আমাকে রাস্তা দেখাবে যুগ যুগ ধরে মনি ঋষি তারা সাধনা করে গোবিন্দকে পায় না আমি সাত দিনের মধ্যে আমার কি গতি হবে আমার কি কোন বান্ধব আছে আমার কি কোন আপন আছে
যে আমার আপন ছিল যে আমার বান্ধব ছিল সে তো মায়ের যথনে আমাকে রক্ষা করেছিল অশ্বত্থামার ব্রহ্মহস্ত থেকে কিন্তু সেদিন আমাকে যে বাঁচিয়েছে আজকে আমি তাকে কোথায় খুঁজে পাব এই সংসার নিজের কোন দেশ নাই না এটা পরদেশ এখানে শুধু পরকে ভালোবেসে বুকে জ্বালা হয় এখানে এখানকার মানুষ ভালোবাসা দিতেও জানে না নিতেও জানে না এই জন্য রামপ্রসাদ বলেছিল আমার সাধনা মিটিল আশানা ফুরালো সকলে ফুরাইয়ে যায় মা যেফা আছে শুধু ভালোবাসা বাসি সেফায় মন চলে যেতে চায় মা বিবেকানন্দ কি বলেছে মন চলো নিজ নিকেতনে কেন বিদেশি দেশে এসে এই দেশে ভ্রমিত হওয়ার কারণে সংসারের মানুষ ভালোবাসতে জানে না ভালোবাসার অভিনয় করে জীবন থেকে সবকিছু এক এক করে কেড়ে নিয়ে একটা মানুষ কে নিঃস্ব করে পথে নামবে যতদিন তোমার মধ্যে নেওয়ার কিছু থাকবে ততদিন সময় নেবে যখন সবকিছু শেষ হবে তখন তোমার প্রতি তার ভালোবাসা শেষ হবে পরীক্ষিত বললেন মাতৃকথরে যে আমাকে রক্ষা করেছে মৃত্যুর মুখ থেকে আমি তাকে তাকে কোথায় খুঁজে পাব সেই তোমার জীবনের পরম বান্ধব যেজন বিরচিল শক্তি অমৃত ঢালিয়ারে তারে আমি ভুলিব কেন কি করে ভুলব রয়ে রয়ে সেই গোবিন্দের কথা মনে পড়ছে আমার গোবিন্দ তিনি ব্রহ্মহীন হয়েছে যদি আজ থাকতো তাহলে আমাকে হয়তো আবার বাঁচাত আমি যাব তো যাব কার কাছে যাব কে আমার বান্ধব আছে Yeah.
Thank you.
দিয়েছে। দিক দিক থেকে মনীষীরা সমবেত হয়েছে, লক্ষ লক্ষ মনীষীদের ভক্তদের সমাগম হয়েছে, যে রাজার অভিশাপ হয়েছে। কেউ কোনো সিদ্ধান্ত দিতে পারছেন না, নিশি কেটে গেল, সুপ্রভাতে সূর্য উদয় হয়েছে। সেই সঙ্গে সঙ্গে রাজা পরীক্ষিত দেখতে পায় তত্র ভগবান বস, ব্যাসপুত্র বেশির নন্দন সুখদেব, তিনি দিগম্বর হয়ে গুরু রূপে পরীক্ষিতের সম্মুখে এসে দণ্ডায়িত হয়েছে। মা ভয় রাজন, কোন ভয় নেই, আমি এসেছি। গুরু কেনে প্রণাম করেছে, পাত্তর্ক দিয়ে ব্যাসপীঠে বসিয়ে জিজ্ঞাসা করেছে, আতহ পৃচ্ছামি সংসিদ্ধি যোগী নাম পরম গুরু। হে গুরুদেব, পুরুষস্য হো ইয়ত কার্য মৃয়মানুষ সর্বথা, মরণা আসন্ন জীবের, কোন জীব যদি জানতে পারে যে তার মৃত্যু তার করণীয় কর্তব্য, সে বলেনি যে আমার অভিশাপ হয়েছে। এমন প্রশ্ন করেছে যেন জগতের কল্যাণ হয়, মানবের কল্যাণ হয়, বিশ্বের কল্যাণ। মৃত্যু আসন্ন জীবের করণীয় কি কি করা উচিত? সুখদেব বললেন, প্রভু হে রাজন, ভাইয়ানিতে প্রশ্ন, রাজন উত্তম প্রশ্ন করেছ, ভাইয়ানিতে প্রশ্ন, তুমি জগমঙ্গলের জন্য মানবের কল্যাণের জন্য যে প্রশ্ন করেছ উত্তম প্রশ্ন, একইমাত্র যদি মৃত্যুর হাত থেকে তোমাকে মুক্তি পেতে হয়, তাহলে মৃত্যু মৃত্যুর যে পতি, যে যাকে দেখে মৃত্যু ভয় পায়, তার স্মরণে আশ্রয় নিতে হয়। মৃত্যু যাকে দেখে ভয়ে কেঁপে যায়, সেই গোবিন্দের চরণে স্মরণ নেওয়া মানুষের মৃত্যু আসন্ন জীবের পরম ধর্ম। জীবের পরম ধর্ম হচ্ছে ভগবানকে আত্মসমর্পণ করে দেওয়া। আত্মসমর্পণ আমরা সহসা করতে পারি না, মনে রাখতে হবে একটা ফুল ঝরা গাছের গাছ থেকে যে ফুলটা মাটিতে পড়ে যায় সেটা গোবিন্দা চরণে যায় না, যায় নাকি? এই জীবনে এসে আমরা জীবনটাকে এত অপবিত্র করে রেখেছি নিজের আচরণ দ্বারা, নিজের এই মনটা দিতে প্রভুর চরণে বাধা দেয়। আমি দেব তো কি দেবো প্রভুর চরণে, অশুদ্ধ অপবিত্র। এই জন্য সবাই আমরা গান করি, অপবিত্র দেহ যে আমার দেহে গুরু ভক্তি নাই, দেহ মাইলাতে বোঝায়। এই জন্য সরসঙ্গ করা, যদি অনেক জন্মের অপরাধী আমি, আমার মনে অনেক ময়লা আছে, কৃষ্ণ কথা শুনে 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 পরিষ্কার করে শুদ্ধ ভাবে আমি আমার এই মনকে সমন করে আমার গোবিন্দের চরণ দিয়ে দেব। জীবের পরম ধর্ম কি?
জীবের পরম ধর্ম হচ্ছে গোবিন্দে আত্মসমর্পণ আত্মসমর্পণ করতে গেলে পরে কিভাবে করতে হবে একটা দৃষ্টান্ত আমি দিচ্ছি আত্মসমর্পণ করতে গিয়ে মাধ্যম চাই আকাশ থেকে যে বর্ষার বিন্দু মাটিতে পড়ে মাটিতে পড়ে এই বর্ষার জল কি দাঁড়িয়ে থাকে না এদিক ওদিক যেতে থাকে স্রোত হয়ে কেন ওই বর্ষার জলটা সে স্রোতের মাধ্যমে কোন ঝর্ণায় মিশতে চায় ঝর্ণা বয়ে গিয়ে নদীতে মিশতে চায় নদী কোথায় চলে যায় সাগরে সমর্পণ যদি করতে হয় তাহলে মাধ্যম চাই এই মাধ্যমকে প্রথম মাধ্যম হচ্ছে মা বাবা তারপরে হচ্ছে গুরুদেব তারপরে হচ্ছে কৃষ্ণ এজন্য আমি বারবার করে বলি মা বাবা গুরুদেব আর ঈশ্বর এই তিনজন হচ্ছে জীবনের মূল স্তম্ভ সত্য সরলতা প্রেম পবিত্র মা বাবাকে ভালোবাসলে কি হবে গুরুদেবকে পাব গুরু কৃপা যদি হয় তাহলে কৃষ্ণ পাব কৃষ্ণকে পেলে লাভ কি প্রেম সবসে উচি প্রেম সদন প্রেম যদি না হয় জীবনে তাহলে সেই পরমানন্দ বস্তুকে অনুভব করা যাবে প্রেমই হচ্ছে আমাদের জীবনের পুরুষার্থ পরীক্ষিত ভগবান কৃষ্ণে যদি প্রীতি হয় তাহলে প্রেমিক হতে হবে এই প্রেম হচ্ছে জীবনের সর্বপ্রথম মানুষের জগতে এসে যদি আমি প্রেম যদি না গ্রহণ করতে পারলাম যদি আমি প্রেমিক না হলাম তাহলে ভাবতে হবে আমি একজন মরা মানুষের সমান মরা মানুষে মরা মানুষকে আলিঙ্গন করলে কি হয় আমরা যেটা সংসারে প্রেম বলি এটা প্রেম না এটা হচ্ছে ভালোবাসা প্রেম কি জানো প্রেম হচ্ছে দুধ আর জল যেমন মিশিয়ে হাড়িতে করে উনুনে দিয়ে পরে আগুন তাপ দিতে থাকে আর দুধ প্রেম করে জলের সাথে আর জল প্রেম করে দুধের সাথে জল বন্ধু বলে দুধ আমি পুড়ে পুড়ে তোকে গাঢ় করে দেবো ঘন করে দেবো তাই না যখন জলের অংশ কমতে থাকে দুধ ভাবে আমার বন্ধু নিজে শেষ হয়ে আমাকে রক্ষা করছে তখন দুধ কি করে উত্রি ওঠে ভেপে উত্রি উঠে আগুন কে নিভিয়ে দেয় তাই না এই হচ্ছে শুধু এটা প্রেম না যে তুমি শুধু আমাকে দাও 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 তুমি খালি হয়ে যাও কিছু পাওয়া জীবনে প্রেম না ওটা ভালোবাসা যতক্ষণ তোমার মধ্যে কিছু আছে আমি নিতে থাকবো যেদিন অকেজো হয়ে যাবে সেদিন যাও গোরপুদা হেন ডাস্টবিনে চলে যাও একটা গাধাকে মোড় বইয়ে বইয়ে যখন বুড়ো হয়ে যায় গাধা তখন আর তার যত্ন থাকে না এটাই বাস্তব জীবন ভালোবাসা কতদিন যৌবন যতদিন যৌবন সে ভালোবাসা একদম সত্য কথা বুড়ো মানুষকে কেউ ভালোবাসে না এজন্য যেটা কাল করবে সেটা আজ করো যেটা আজ করবে সেটা এখনই হুইস ওয়ান টু ডু টুমারো ইউ উইল হ্যাভ টু ডু টুডে অ্যান্ড হুইস ওয়ান টু টুডে ইউ উইল হ্যাভ টু ডু জাস্ট নাও এখনই করতে হবে তো এখন বিতা হুয়া কাল ওর আনে বালা কাল কিসনে নেহি দেখা দেখেছো কেউ আগামী সকাল দেখতে পাচ্ছো যেদিন চলে গেল সেদিন দেখতে পাচ্ছ না বর্তমান কি দেখছি যো করনা হে আজ করনা হে ইসি বক্ত করনা হে মানুষকে দেখে তিন ধরনের পশু তারা চর্চা করে
উট আছে না বড় লম্বা ঘিতো ওরা চর্চা করে দেখ আমাদের মত ওই মানুষটা মা বাবাকে প্রণাম করে না লম্বা ঘিতো করে চলে গুরুদেবকে দেখলেও মাথা নত করে না বৈষ্ণব দেখি আছে বা না নয় মুন্ডু সেই মুন্ডু পড়ে গিয়ে নরকের মুন্ডু উঠ তারা তাদের চর্চা করে অভিমানী অহংকারী মানুষেরা তাদের যারা সংসারে একটু একটু কথা নিয়ে ঝগড়া করে তাদেরকে নিয়ে চর্চা করে কুকুর যায় একখণ্ড রুটি নিয়ে পাঁচটা কুকুর লড়াই করে পারে কুকুর একটা কথা নিয়ে সংসারে পাঁচজনকে অহং করে তখন যখন ঝগড়া বেড়ে যায় বাড়ির কুকুরও তারা চর্চা করে দেখো আমাদের মধ্যে যে স্বভাব এই মানুষের মধ্যেও সেই স্বভাব প্রবেশ করেছে তাহলে আমাদের আর এই মানুষের যে কি থাকে খর আছে গাধা গর্ভের ভালো নাম খর উটের ভালো নাম অস্ত্র সংস্কৃতে বলে গাধা বলে একটা মানুষকে যখন সারা জীবন ধরে তার কাছ থেকে কাজ নিয়ে নিয়ে যখন সংসার থেকে এক পাশে করে দেয় সবাই তাই না তখন এই গাধা বলে যাক আমাদের মতন অবস্থা আমরাও সারা জীবন মরে রয়েছি এই মানুষটাই সারা জীবন ধরে সবার জন্য সবকিছু করলো একদিন এই মানুষটার দাম ছিল আজকে এই মানুষটাকে কেউ ভালোবাসে না এটাই হচ্ছে বাস্তব জীবন দর্শন আমরা দেখে শুনে আমাদের জ্ঞান হয় না একটু সতর্ক হতে হবে পরীক্ষিত রাজার সাত দিনে তার মৃত্যু এত জানতে পেরেছিল আমরা কি জানি বলো আমরা কি জানি কোন সময়ে কখন কোন লগনে এক ঘন্টা পরেও তো মৃত্যু হতে পারে তাই না ভালো মানুষ রাস্তা দিয়ে বাড়ি দিয়ে হেঁটে চলে গেল ঘরে পৌঁছাতে পৌঁছাতে শোনা গেল রাস্তায় পড়ে সে মারা গেল পরীক্ষিতের হাতে সাত দিন সময় ছিল আমাদের হাতে সাত ঘন্টাও তো না থাকতে পারে এই জন্য সবসময় ঠাকুরের নাম করতে হবে যে অবস্থায় আছো যেখানে আছো যে পরিস্থিতিতে আছো সেই অবস্থায় নাম কর না জানি কোন সময় তোমার প্রাণ চলে যায় जिस देश में जिस देश নাম করতে থাকতে হবে না জানি কোন সময় প্রাণ চলে যাবে